নতুন রূপ পাবে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এ নিয়ে একটি নতুন মহাপরিকল্পনা প্রকাশ করেছেন। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হচ্ছে আশির অঞ্চলের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে স্থাপত্য তৈরি করা, যাতে এটা রাজ্যের প্রধান স্থাপনাগুলোর মর্যাদা লাভ করে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেন, উচ্চাভিলাষী পরিকল্পনার মধ্যে রয়েছে বিমানবন্দরের টার্মিনাল 65,000 বর্গ কিলোমিটারে উন্নীত করা। এটা 2028 সালে সম্পন্ন করা সম্ভব। বর্তমানে এই বিমানবন্দরের আয়তন 10,500 বর্গমিটার। নতুন পরিকল্পনায় যাত্রীদের বিরতিহীন যাতায়াতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে বছরে 15 লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে। এটাকে 1,30,00,000 উন্নীত করা হবে। বছরে 30,000 ফ্লাইট ওঠানামা করে, সেটা বাড়িয়ে করা হবে 90,000। 20টি গেট ও 41টি চেক ইন কাউন্টার স্থাপন করা হবে। এটা মূলত সৌদি ভিশনের 2030-এর অংশ।